বিএনপি আন্দোলন করার কথা বলে বলে কুঁজো হয়ে গেছে। বিএনপি একটি কুঁজো রাজনৈতিক দলে পরিণত হয়েছে, তারা আর সোজা করে দাঁড়াতে পারবে না। অনেকে বাংলাদেশের স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন ভঙ্গ হয়েছে। কিন্তু বঙ্গবন্ধু শুধু সেই স্বপ্নই দেখেননি, স্বপ্ন বাস্তবায়ন করেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 102তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কেন্দ্রীয় আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন। শুক্রবার বিকেলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 102তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কেন্দ্রীয় আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অংশ নেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভাপতি হিসেবে যুক্ত থাকেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আলোচনা সভায় জামাত বিএনপিকে উদ্দেশ্য করে শাহজাহান খান বলেন, বঙ্গবন্ধু কখনো হত্যার রাজনীতি করেননি, যারা হত্যার রাজনীতি করে তাদের কি পরিণতি, কি ফল, তার দৃষ্টান্ত বাংলাদেশে রয়েছে। বঙ্গবন্ধু কখনো হত্যাকারী রাজনীতি করেননি, যারা হত্যাকারী রাজনীতি করেন তাদের যে কি পরিণতি, কি তাদের ফল হয়, তার দৃষ্টান্ত বাংলাদেশে রয়েছে। জামাত বিএনপি মিলে যে হটকারী রাজনীতির সূচনা করেছিল তাদের নির্মম পরিণতি হল আজকে বাংলাদেশের জনগণ তাদের কথায় কেউ ওঠে বসে না, কেউ তাদের কথায় কান দেয় না। আন্দোলনের কথা বলেন, আন্দোলন করতে পারেন না। আজকে আমি মাঝে মাঝে বলি যে যাদের যারা এখন আন্দোলন করার কথা বলে কুঁজো হয়ে গেছেন, কুঁজোরা সোজা হয়ে দাঁড়াবার স্বপ্ন দেখেন, চেষ্টা করেন, কিন্তু তা পারেন না। আজকে বিএনপি একটি কুঁজো রাজনৈতিক দলে পরিণত হয়েছে, তারা আর মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবে না। বাংলাদেশ আওয়ামী লীগ যা আজকে বাংলার মানুষের পরে প্রতিষ্ঠিত হয়েছে, শেখ হাসিনার নেতৃত্বে সেই বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করবে। তুমি আশীর্বাদ করো বঙ্গবন্ধু, কবরে শায়িত হয়ে তুমি আমাদের জন্য আশীর্বাদ করো। আমরা বাংলাদেশকে যেন একটা পৃথিবীর মধ্যে উন্নত বাংলাদেশ সৃষ্টি করে পৃথিবীর মানুষের কাছে বিস্ময় সৃষ্টি করতে পারি। বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন, স্বপ্ন বাস্তবায়নের জন্য তিনি পরিশ্রম, সংগ্রাম ও কারাভোগ করেছেন। আর বঙ্গবন্ধু কখনো ভোগের রাজনীতি গ্রহণ করেননি, ত্যাগের রাজনীতি করেছেন। সেই জাতিকে আজকে উন্নত, সমৃদ্ধ এবং আত্মনির্ভরশীল, উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করেছে জাতির পিতার সুযোগ্য সন্তান দেশরত্ন শেখ হাসিনা। আজকে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হয়েছে, আমাদের জীবনের সাথে, চলার সাথে, আবেগের সাথে, অনুভূতির সাথে মিশে আছে জাতির পিতার জন্মতিথি। প্রিয় বন্ধুরা, সেই অনুপ্রেরণা নিয়েই আমরা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। জয় বাংলা। মহান এক ছিলেন মাহমুদুলকে অনেকেই বলেন যে রাজনৈতিক নেতা হিসেবে উনি ছিলেন অবিস্মরণীয় এবং অতুলনীয়, কিন্তু রাষ্ট্রনায়ক হিসাবে কিন্তু বঙ্গবন্ধু তার সর্বোচ্চ দক্ষতা প্রমাণ করে দিয়েছেন। রাষ্ট্রনায়ক হিসেবে যে বঙ্গবন্ধুর যে দক্ষতা সেটা কিন্তু জাতির সামনে সেভাবে আমরা তুলে ধরতে পারি নাই, বা 75-এর পরে এটাকে বারবার চাপাতে চেষ্টা করা হয়েছে। একটা যুদ্ধবিধ্বস্ত দেশে দায়িত্ব নিয়েছিলেন বঙ্গবন্ধু, এক যেখানে রাস্তাঘাট, বীজ কালভার্ট কিছুই ছিল না, সব কিছু ধ্বংস করে দিয়েছিল। একটা পোড়ামাটির ভূখণ্ড, সেই ভূখণ্ডের দায়িত্ব নিয়ে শূন্য হাতে, রাষ্ট্রীয় কোষাগার ছিল শূন্য, খাদ্য ভাণ্ডার ছিল শূন্য, শুধু ছিল এই 7 কোটি 7.5 কোটি মানুষ, সেটা নিয়ে যাত্রা শুরু করেছেন। 3.5 বছর সময় পেয়েছিলেন, এই 3.5 বছরের মধ্যেই যুদ্ধ বিধ্বস্ত দেশকে পুনর্গঠন করেছিলেন, সবে উনি এসেছিলেন। এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার ছিল সেই সময় 9.73% আমাদের প্রবৃদ্ধির হার করতে সক্ষম হয়েছিলেন বঙ্গবন্ধু, যেটা আজ অবধি এই বাংলাদেশে এটা রেকর্ড হিসাবে চিহ্নিত থাকবে। এই পরিমাণ প্রবৃদ্ধির হার আর কোনো সরকারের রাষ্ট্রনায়করা কখনো করতে পারে নাই। বঙ্গবন্ধু অত্যন্ত দূরদৃষ্টি সম্পন্ন নেতা ছিলেন, আন্দোলন সংগ্রামে দেশের স্বাধীনতার জন্য দূরদৃষ্টি সম্পন্ন ছিলেন, ঠিক তেমনিভাবে রাষ্ট্র পরিচালনা তার দূরদৃষ্টি ছিল। আমাদের দুর্ভাগ্য, জাতির দুর্ভাগ্য, এই বাংলাদেশ বঙ্গবন্ধু স্বপ্নের সোনা বাংলা বহু আগে হতে পারত, একটা উন্নত আত্মমর্যাদাশীল জাতি হিসাবে, দেশ হিসাবে, কিন্তু 75-এ বঙ্গবন্ধু হত্যার মধ্যে দিয়ে এই দেশকে পিছন থেকে যাত্রা শুরু করেছেন। আজকে অনেক দেরিতে হল বঙ্গবন্ধুর কন্যা জয়ন্তী শেখ হাসিনার নেতৃত্বে এই দেশের মানুষ আবার নতুন করে স্বপ্ন দেখেছে, আশায় বুক বেঁধেছে,
আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ আজকে চরম দরিদ্র দেশ থেকে আজকে উন্নয়নশীল রাষ্ট্র স্বীকৃতি লাভ করেছে, গোটা বিশ্ব বলছেন বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করছেন, উন্নয়নের রোল মডেল হিসেবে বিবেচিত হচ্ছে। এবং যদি এই ধারা অব্যাহত থাকে তাহলে বাংলাদেশ 2041 আগেই আমরা মধ্যমায়ের দেশ ছাড়িয়ে উন্নত বিশ্বে আমরা প্রবেশ করতে পারবো, যেমনটি শেখ হাসিনার হাত ধরে আজকে আমাদের খার মধ্য দিয়ে তিনি বাঙালি জাতির জন্য একটি স্বতন্ত্র রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন। 75 সালের 15ই আগস্টে কালো রাত্রিতে বিশ্বাসঘাতকদের নির্মম বুলেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হন। পরবর্তীতে অবৈধভাবে ক্ষমতা দখলকারী বঙ্গবন্ধুর খুনি স্বৈর শাসক স্বাধীন বাংলাদেশে পাকিস্তানের বিকৃত ইতিহাস ও মূল্যবোধের বিস্তার ঘটানোর পায়তারা চালায়। খুনিরা ইতিহাসের পাতা থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলতে জাতীয় আন্তর্জাতিকভাবে নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়। বঙ্গবন্ধু হত্যার পর স্বাধীন বাংলাদেশে সামরিক স্বৈরাচার 3 দশক ধরে প্রজন্মের পর প্রজন্মকে মিথ্যা ইতিহাস শেখাবার অপচেষ্টা চালায়। খুনিরা বঙ্গবন্ধুকে হত্যা করে কিন্তু বঙ্গবন্ধুর চেতনা আদর্শকে মুছে ফেলতে পারেনি। বঙ্গবন্ধুর অবিনাশী চেতনা ও আদর্শ চির অনির্বাণ হয়ে পরিচালিত থেকেছে প্রতিটি বাঙালির হৃদয়। বঙ্গবন্ধু ও বাঙালি জাতির অবিভাজ্য সম্পর্কের কোন পরিসমাপ্তি নেই। বঙ্গবন্ধু আমৃত্যু সাম্য মৈত্রী গণতন্ত্র সহ বিশ্ব শান্তি প্রতিষ্ঠার অসামান্য অবদান রেখেছেন। এর আগে আলোচনা সভায় দেশের বিভিন্ন জেলা থেকে স্থানীয় নেতাকর্মীরা হাজির হন। কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে সভাস্থল।